أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে একটা মহান উদ্দেশ্য কে সামনে আমরা এখানে দাঁড়িয়েছি সুদূর মালয়েশিয়া থেকে সাহায্যের হাত বাড়িয়েছে আমাদের মতো গরিব দেশের কিছু গরিব মানুষকে সাহায্য করার জন্য সামান্য কিছু কম্বল এসে অনুদান হিসাবে তো আপনারা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন আপনাদের এই কম্বল বিতরণ করবে মামা কিছু কথা বলবে আপনারা শোনেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আজকে আমাদেরকে এখানে উপস্থিত করতে সক্ষম হয়েছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে কিনে সালামে উপরে দরুদ পাঠ করছি সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমরা ইতিমধ্যে প্রচন্ড একটা শীত অতিবাহিত করেছি দেশের দেশের বিভিন্ন মিডিয়াতে এটা ফলাও করে প্রচার করা হচ্ছে যে 50 বছরের ভিতরে সবচেয়ে বেশি শীত পড়ছে আমাদের বাংলাদেশে তো এই শীতের কারণে বিভিন্ন দেশের বিভিন্ন ভাইরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগ করেছেন তো আমাদের এখানে মালয়েশিয়া থেকে এক ভদ্রলোক কিছু কম্বল দিয়েছেন তিনি তার দায়িত্বে অনুপ্রাণিত হয়ে তিনি একজন মুসলমান তার অনুভূতিতে আসছে যে আমরা একজন মুসলমান গরিবদের সাহায্য সহযোগিতা করা আমার দায়িত্ব কর্তব্য তিনি পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলেন তো তিনি অল্প কিছু কম্বল আমাদেরকে এখানে গরিব মানুষকে দেওয়ার জন্য দিয়েছেন তো আমাদের যে এই যে অনুভূতি নিয়ে দেশ তিনি ইসলামকে পরিপূর্ণভাবে পালন করেন তাহলে আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে কোরআন এবং হাদিসের বিধান মেনে নিজেদের জীবনকে পরিচালিত করা যেহেতু তারা অন্য কোনো বিধর্মী মানুষকে দেননি তারা মুসলমান তারা মুসলিম আমরা মুসলিম আমাদেরকে তেনারা এই সাহায্যের হাত মুসলমান ভাই ভাই এই মুসলমান ভাইদের প্রতি তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের উচিত হবে এই জিনিসগুলো আমরা ব্যবহার করবো এবং ইসলামকে মেনে চললে যে কত উপকার কত কল্যাণ সেই ইসলামকে আমরা মেনে চলার জন্য আপ্রাণ চেষ্টা করবো পারবো না আমরা নামাজ রোজা ইসলামের যে নিয়ম কানুন গুলো আছে কোনো অন্যায় করবো না কোনো খারাপ কাজের সাথে থাকবো না এই সিদ্ধান্ত নিতে পারবো না আমরা যতদিন থাকবো কোরআন এবং হাদিসের বিধান মেনে নিজেদের জীবনকে পরিচালিত করবো আর যে ভদ্রলোক এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা তার প্রতি তার মাগফিরাত কামনা করবো তার জন্য আমরা সবাই দোয়া করবো তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি তো এবারে দোয়া পরিচালন করবেন আমাদের বড় ভাই ভাই আবুল হাসান তারা আসেন সবাই উপর আমার সালাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমরা কথা বলতে গেলে অনেক হয় তবু আমরা জন্মগ্রহণ করেছি এমন একটা দিনে এটা আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমাদের এইভাবে চলা দরকার ইসলাম মেনে আমাদেরকে চলতে পারি ইসলাম যদি মেনে না আসলে মুসলমান আর মুসলমান মাত্রই ভাই 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 হিসেবে আজকে আমাদের হাত বাড়ি দিতে যে আমার গরিব মুসলমান ভাই যারা ইসলাম মিসকিন আছে তাদেরকে আমি শীতের দিন সাহায্য করবো ওই পার্টিতে এই জন্য আমরা সেই ব্যক্তির জন্য দোয়া করবো আর আমরা আমরা সবাই নিজের জন্য আমাদের ভাই আত্মীয় স্বজন যারা চলে গেছে দুনিয়াতে তাদের জন্য আমরা দোয়া করবো সবাই দোয়া করে আল্লাহ আমিন আল্লাহ আমিন সালাম না আল্লাহ না ওয়াইন দান তাকবীর না ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল কাফিরিন আমিন রব্বুল আলামিন আমরা কলন্ত জেলাতে একটা মহান উদ্দেশ্যকে বাস্তবায়ন করে যে আমরা কয়েকজন নারী পুরুষ সবাই হাত উঠেছি রব্বুল আলামিন যে উদ্দেশ্য যে লোক দান করেছে রব্বুল আলামিন তার সেই মহান উদ্দেশ্যকে তুমি বাস্তবায়ন করে দাও এবং যে উদ্দেশ্যে দান করে তার উদ্দেশ্যে তুমি সফল কাম করে দাও আমরা সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছি রব্বুল আলামিন আমাদের যে দায়িত্ব আমাদের যে কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য থেকে আমরা অনেক ভিতরে আছি
সকলে সামনে এসে নেবেন, পেছন থেকে নেবেন না সামনে এসে নেবেন? ডান সামনে, সামনে ওই সাইডে তে চলে যান, সাইডে Thank you.
والله ما هو هيك كده.